আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার এই ছবি আঁকার ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব তোমরা সবাই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে নিশ্চয়ই তোমরা কিছু শিখতে পারবে এবং শেখার পরে অবশ্যই তোমাদেরকে এটি চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। কারণ যত বেশি চর্চা করবে, অনুশীলন করবে, তোমার আঁকা তত ভালো হবে। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এমন একটি ফুলের ছবি আঁকব যেটি অনেকগুলো রঙের হয়, ফুলটিতে অনেক বেশি পাপড়ি থাকে এবং দেখতে বেশ সুন্দর, এবং এটির কাণ্ডটি একদম সোজা এবং পাতাগুলো বেশ বড়, পাতাগুলো কাণ্ডর সাথে থাকে না, এটি আলাদা থাকে। আশা করছি তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো আমি কোন ফুলটিকে বোঝাতে চাচ্ছি। এটি পানিতে হয়, তার মানে তোমরা নিশ্চয় এখন বুঝে গেছো আমি আমাদের জাতীয় ফুল শাপলা ফুলের কথা বলছি। তো চলো আমরা চেষ্টা করব আজকে কীভাবে শাপলা ফুল আঁকতে হয় সেটি শেখার। আমি মোটামুটি খুব সহজে যেন আঁকা যায় ঠিক সেভাবেই ফুলটি আঁকার চেষ্টা করব, তবে তোমাদের অবশ্যই এটি খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, তাহলে তোমরা শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা কাগজটাকে কীভাবে ধরব, অর্থাৎ এখন আমি যেভাবে কাগজটাকে রেখেছি বা খাতাটিকে রেখেছি এটা হচ্ছে ল্যান্ডস্কেপ টাইপের। যদি আমি এটাকে ঘুরিয়ে দিই, যদি এভাবে ধরি, এটা হচ্ছে পোর্ট্রেট। তো আমরা এখন আঁকব এটাকে ল্যান্ডস্কেপ টাইপ রেখে তার মধ্যে ছবিটাকে আঁকব। তো যারা আগের ক্লাসটি দেখেছো তারা নিশ্চয়ই মনে রেখেছো যে কোন পেন্সিল বা কী আমরা ব্যবহার করব বা আঁকার সময় আমাদের কীভাবে আঁকতে হবে। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি তোমরা চেষ্টা করবে আগের ক্লাসটি দেখার জন্য। তা আমি শুরু করার আগে একটু ক্লোজ করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে যেটি করব সেটি একটু গাঢ় করে আঁকব। আমরা মাঝখানে আঁকব শাপলা ফুলটাকে, তার সাথে পাতা একটা কলি থাকবে, তাহলে দেখতে ভাল লাগবে। আচ্ছা, এক একজন এক একভাবেই আঁকতে পারে এটাকে, তো আমি আমার মতো করে আঁকছি। প্রথমেই আমি দেব যেটা মাঝখানে শাপলা ফুলের মাঝখানে যে হলুদ রঙের কেশর থাকে সেই কেশরগুলোকে আমি আগে এঁকে নেব। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু গাঢ় করছি এখানে, আশা করছি লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ। বেশ লম্বা লম্বা অনেকগুলো কেশর থাকে যেগুলো রং হচ্ছে হলুদ। তা আমি কেশরগুলোকে আগে আঁকি। এরপর ঠিক উপরের অংশে আমি একটি পাপড়ি আঁকব, তার ডান পাশে আরও একটি পাপড়ি, খেয়াল করে আমি লাইনটি কোন পর্যন্ত নিয়ে যাচ্ছি, বা পাশে আর একটি পাপড়ি, তার বামে একটি, ডানে একটি। আমরা এইভাবে করলে পাশাপাশি তাহলে আঁকার সুবিধা হবে। আমরা কিছু পাপড়ি নিচের দিকে দিতে পারি অথবা এখানেও করতে পারি, অর্থাৎ চতুর্পাশ দিয়ে যখন পাপড়িগুলো থাকে যদি আমি এখানে আরও একটা পাপড়ি এবং এখানে আরেকটা পাপড়ি আঁকি, তো সেই ক্ষেত্রে আমার এই ভিতরের লাইনগুলোকে মুছে ফেলতে হবে। তো আমরা সেই কাজটি করি। তো সেই জন্যই প্রথমে আমাদের হালকা করে ছবিটাকে আঁকতে হবে। তো যেহেতু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু গাঢ় করে আঁকলাম, তোমরা যখন আঁকবে অবশ্যই হালকা করে আঁকবে। এভাবে আমি চতুর্পাশে প্রথম মাঝখানের যে পাপড়িগুলো সেগুলো করলাম। এরপর এর চাইতে একটু বড় করে আরও অনেকগুলো পাপড়ি পাশাপাশি আঁকতে থাকব। কিছু পাপড়ি এরকম নিচে ঝুলবে, এই পাপড়িগুলো একটু বড়। এই পাপড়িটার একটা অংশ অর্থাৎ নিচের যে অংশটি একটু দেখা যাবে, এটার একটু নিচের অংশ দেখা গেল,
আচ্ছা, এটা হচ্ছে একটা একদম পুরোপুরি ফোটা ফুল শাপলা। এখন পাতা আঁকবো আমরা। পাতাটা এই শাপলা ফুলের নিচের অংশও থাকতে পারে, পাতাগুলো হবে একটু বড় ধরনের, গোল টাইপের। আমরা হালকা করে আগে এটা দেই। আরেকটা পাতা দিলাম বামে, সেটাও বেশ বড় পাতা। আবার কিছু ছোট পাতাও থাকে, বেশিরভাগগুলোই বড়, কিছু ছোট ছোট পাতাও থাকে। তো এই পাশে আমরা একটা কলি আঁকতে পারি, যেটি এখনও ফোটেনি, ফুটবে। বাকি অংশটা পানির নিচে। আমরা ইচ্ছে করলে এই ফুলের, অর্থাৎ যে ফোটা ফুলটা, সেটার নিচে বোটা দিতে পারি, না দিলেও অসুবিধা নেই। অনেক সময় অনেক ফুল পানির সাথে লেগে থাকে, আমরা ধরে নিলাম আমাদের ফুলটা ঠিক সেরকমই। এখানে আমরা আরও কিছু পাতা আঁকতে পারি, ওই পাতাগুলো একটু ছোট হবে। এটার পেছন দিয়ে আর একটা পাতা দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমরা পাতার যে শিরা উপশিরাগুলো আছে সেগুলো দিয়ে দেব। এভাবে শিরা আসবে চতুর্পাশে, এবং এই পাতাগুলোর পাশ দিয়ে এরকম কাটা কাটা থাকবে। আমরা চতুর্পাশ দিয়ে এভাবে কাটা কাটা দিয়ে ফুল পাতাটাকে আঁকা শেষ করব। এরকম থাকবে শিরা। অনেকে কিন্তু মাঝখানে দেয়, আসলে মাঝখানে না, এটা ঠিক কাছাকাছি থাকে, এটা থাকবে সোজা, কিন্তু সাইডগুলো হবে একটু কাটা কাটা। এটা সোজা, এটা সোজা থাকলো, এইগুলো হবে একটু কাটা কাটা। আবার এখান থেকে পাতার শিরা উপশিরা। তো আমরা এই লাইনগুলো যখন রং করব তখনও দেয়া যাবে। এটার মধ্যে এরকম লম্বা লম্বা, অর্থাৎ বদ্ধ অবস্থায় ফুলের পাপড়িগুলো, পেছনের যে সবুজ অংশটা সেটি দেখা যাবে। মোটামুটি এই হচ্ছে আমাদের আঁকা শাপলা ফুল। এখন আমি এটি তোমাদের রং করে দেখাবো। আমরা ইচ্ছে করলে যে কোনো ধরনের রং ব্যবহার করতে পারি। এটা হচ্ছে পেন্সিল রং, এটি ব্যবহার করা যেতে পারে, অথবা পেস্টেল রং আমরা ব্যবহার করতে পারি, ওয়াইল পেস্টেল, অথবা দুটোর মিলিয়েও আমরা করতে পারি। তো রং করার আগে আমি একটু বলে নিই যে আমি শাপলা ফুলটা করছি সাদা রঙের। তো যেহেতু আমার কাগজটি সাদা, আমাকে আলাদা সাদা রং করার প্রয়োজন নেই, যেহেতু শাপলা ফুল পানিতে ফোটে, সেজন্য আমরা পানির অংশটাতে শুধু রং করব। তো আমরা জানি পানির রং নেই, কিন্তু এখানে করতে গেলে আমাদের একটু নীল রং ব্যবহার করতে হবে। নীল রংটা হচ্ছে আকাশের যে রংটা থাকে, সেটা সাধারণত নদীর পানিতে বা খালি বিলের পানিতে সেটার প্রতিফলন দেখা যায়। আমরা সেই কারণে এখানে হালকা নীল দিয়ে পানির অংশটুকু করব। পাতা থাকবে টিয়া সবুজ, থাকবে গাঢ় সবুজ, থাকবে মিক্সড থাকবে, এখানে এটা থাকবে হলুদ রঙের। তো ঠিক আছে, আমি এখন তোমাদের একটু রং করে দেখাচ্ছি। আশা করছি তোমরা সবাই আঁকাটা খুব ভালো করে খেয়াল করেছো। এবার নিশ্চয়ই রংটিও অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তো আমি যে বললাম যে যেহেতু আমাদের শাপলা ফুলটা সাদা, আমার কাগজ সাদা রয়েছে, সেজন্য আমাকে এখানে সাদা রং মেশানোর প্রয়োজন নেই। আমি বাকি যে অংশগুলো থাকলো পানির অংশটুকু, সেখানে আমি এভাবে হালকা নীল এবং গাঢ় নীল দুটোকেই মিক্সড করে লাগাবো। তো আমি প্রথমে হালকাটা দিয়ে নিচ্ছি, পেস্টেল রং দিয়ে করছে জিনিসটা। আমরা রং করার সময় এলোমেলো না করে ডানে বামে লাগানোর চেষ্টা করব। আড়াআড়ি এলোমেলো দিলে সেটা দেখতে ভালো লাগবে না, এবং চেষ্টা করব পাতার রংগুলো যেন মিশে যায়। যতটা মিশাতে পারবো ততটাই সুন্দর দেখা যাবে। তো এইভাবে আমরা প্রথমে হালকাটা দিলাম, তারপর একটু গাঢ় নীল,
নিচের দিকে বিশেষ করে। এভাবে আমরা পানির অংশগুলোতে রংটা করব। আমি পুরোটাকে পরে দেখাবো তোমাদের, এখন কিছু কিছু অংশ করে দেখাচ্ছি। এই সবুজটা আমরা পাতায় ব্যবহার করতে পারি। এখানে তিন ধরনের সবুজ রয়েছে, আমরা সবুজই বলবো এটাকে। তুমি খেয়াল করলে দেখবে গাঢ় মাঝারি এবং খুব বেশি হালকা, এটা টিয়া সবুজ আমরা যেটাকে বলি, গ্রাস গ্রিন বলা এটাকে। আচ্ছা, এখন আমি এই সবুজটা পাতাতে লাগাব। আমি আপাতত হালকা হালকা লাগাচ্ছি, পরে তোমাদেরকে পুরো ছবিটা রং করে আবার দেখাবো। এইভাবে আমি পাতারগুলো রং করব। এখানে বোটাটাতে, ফুলের কলিটাতে ঠিক এটা দেব, এটাও লাগাবো কিছু জায়গায়। বোটাটা থাকবে এই সবুজটা, মিক্সড থাকবে, রঙগুলো মিক্সড হলে দেখতে ভালো লাগে। আর এই ফুলগুলোর অর্থাৎ এই পাপড়িগুলোর নিচের অংশ অর্থাৎ সবুজ অংশটা কিছুটা দেখা যাবে, যে যার কারণে আমি ডাবল লাইন দিয়েছি। এখানে সবুজটা থাকলো, এখানে গাঢ় সবুজটা, এখানে গাঢ় সবুজটা, বাকি ফুলটা সাদা। আর পাপড়ির ফুলের ভেতরের যে কেশরগুলো সেগুলোতে আমরা হলুদটা লাগাবো। এখন খেয়াল করে দেখো যে আমি যখন রঙটা করছি একটু ময়লা হয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে যেহেতু আমি পেন্সিলের দাগগুলোকে অনেক বেশি গাঢ় করে ফেলেছি, সে কারণে যখন রং করতে যাব তখন একটু ময়লা হয়ে যাবে। এই কারণে আমাদের আঁকার সময় হালকা করে আঁকতে হবে। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটু গাঢ় করে দেখালাম। তো এইভাবে আমরা পুরো ছবিটাকে রং করব। আমি তোমাদের সম্পূর্ণ ছবিটাকে রং করে দেখাচ্ছি পরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ছবি একে রং শেষ করলাম। এখন তোমাদের আর একটু বোঝানোর জন্য আমি কাছ থেকে দেখাই। আমি এর আগে দেখেছিলাম যে কোথায় কী কী রং করতে হবে, সেগুলো অল্প করে লাগিয়েছিলাম। এখন পুরো ছবিটা রং শেষ করে তোমাদের আরেকবার বোঝানোর চেষ্টা করছি। তারপর প্রথমেই শাপলা ফুলটা দেখি। যেহেতু আমি শাপলা ফুলটা সাদা রেখেছি, তবে পুরোপুরি সাদা রাখা যাবে না, কারণ পাপড়িগুলো যখন পেছন দিকে থাকে তার মধ্যে একটু ছায়া পড়ে বা শেড পড়ে। তো সেই কারণে আমি কিছু কিছু জায়গায় একটু হালকা নীল বা একটু ছাই কালার এবং সাদা মিক্সড করে এই অংশগুলো করে দিয়েছি, অর্থাৎ এটা শেডটা বোঝানোর জন্য। এই পাপড়িগুলোর নিচের অংশ অর্থাৎ পাপড়িটার নিচে সবুজ থাকে, সেজন্য আমি এখানে একটু সবুজ করে দিলাম। পাতার অংশে আমি তিনটা রঙে মিশিয়েছি, তিনটি না চারটি। এই যে সবুজের যে শেডগুলো আছে, এটা হচ্ছে ইয়েলো গ্রিন, তারপর গ্রাস গ্রিন, এটা গ্রিন এবং এটা ব্লু গ্রিন। রঙগুলো মিক্সড করলে দেখতে ভাল লাগবে। তো শিরার লাইনগুলো আমি গাঢ় সবুজ দিয়েছি, কিছু কিছু জায়গায় ব্লু গ্রিনটা ইউজ করেছি, এবং কিছু কিছু জায়গায় আমি আউটলাইনগুলো হালকা কালো দিয়ে করে দিয়েছি। ফুলের কোয়ালিটি খেয়াল করে দেখো, এখানে গ্রাস গ্রিন এবং ইয়েলো গ্রিনটা করে বাপাসটা একটু শেড দেওয়ার জন্য আমি ব্লু গ্রিন যেটা সেটাকে ব্যবহার করেছি। এবং পানির যে অংশটা আমি করেছি সেখানে ব্লু গ্রিন, ডিপ ব্লু এবং স্কাই ব্লু যেটা দুটো মিশিয়ে করেছি। তো বিশেষ করে নিচের অংশটাতে আমরা গাঢ়টা করেছি বেশি, ধীরে ধীরে আস্তে আস্তে উপরের দিকে হালকা নীল। এই হচ্ছে আমাদের শাপলা ফুলের ছবি। আমি আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে ছবিটি দেখেছ, রঙগুলো খেয়াল করেছ, নিশ্চয়ই তোমরা কিছুটা শিখতে পেরেছ। তো তোমরা কে কতটুকু শিখলে সেটা অবশ্যই তোমরা ছবি বাসায় আঁকবে, চর্চা করবে, এবং আমাদের যে কমেন্টস বক্স রয়েছে সেখানে তোমরা তোমাদের আঁকা ছবিগুলো পোস্ট করবে। আমি দেখব তোমরা কে কীরকম আঁকলে বা কার কোথায় কী সমস্যা থাকলো। তো আজ এ পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই ক্লাসটি দেখে কিছু শিখতে পেরেছ। তো যা শিখলে সেটি বাসায় চর্চা করবে, বাবা মাকে দেখাবে, ভাই বোনকে দেখাবে, আশা করি তোমাদের ভালো লাগবে।
আগামী ক্লাসে আমি অন্য আরেকটি বিষয় নিয়ে আসবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।